হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আজকে জিটিএ জিটিএ ভাই সিটি গেমটা নিয়ে এসেছি তো ভাইসিটি গেমটা অনেকে চান যে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে খেলতে বাট ভাই সিটি গেমটা অ্যান্ড্রয়েড ফোনের যে ভার্সনটা যেটা আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে চার ডলারের উপরে আপনার ডলার দিয়ে তা আপনার এটা কিনে নিতে হয় তো আমি আজকে আপনাদেরকে দেখে দেখে দেব কীভাবে এটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং যে কোনো ফোনে এটা চলবে ওয়ান জিবি র্যাম হলেও এটা রান করবে তো এটা জেনুইন অ্যাপ অ্যাপ এটা কোনো মুড ভার্সন না তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন গেমটা আমি রান করছি গেমটা তো এটার আপনি গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এটার গ্রাফিক্সটাও অনেক হাই কোয়ালিটির তো আমি একটু আপনাদেরকে খেলে গেমটা খেলে দেখিয়ে দিচ্ছি আমি এরকম গেম খেলতে পারি না তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওফ সেট তো গেমটা খেলে আপনি মজা পাবেন এটা আমি বলতে পারি আর এটা বাচ্চারা এই গেমটা খুব বেশি পছন্দ করে এখন আসা যাক কীভাবে এটা ডাউনলোড করতে হবে তো ডাউনলোডের অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর আমি ডিসক্রিপশানে এটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওইখান থেকে গেমটা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন এবং খেলে খেলতে পারবেন তো আমি আপনাদেরকে লিঙ্কটা যেটা দেবো ওটাতে সহজভাবে আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের হাবি হাবিজাবি অ্যাড শো হবে বা এরকম কিছু না জাস্ট আপনি ভেরিফাই করে দিবেন আপনি হিউম্যান নাকি একটা লিঙ্ক এসে যাবে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারা সহজে বুঝতে পারবেন তো আমার ডিস দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করার পর আপনি এরকম একটা পেজে এসে যাবেন তো পেজে আসার পর আপনি স্ক্রোল ডাউন করে নিচে যাবেন স্ক্রোল ডাউন করতে করতে নিচে যাবেন দেখবেন এখানে কিছু স্ক্রিনশটও আপনি দেখতে পারবেন এটা গ্রাফিক্স কীরকম আপনার গ্রাফিক্স তো আমি দেখিয়ে দিলাম প্লে করেই দেখিয়ে দিলাম এখানে দেখার কিছু নেই আপনি নিচে যাবেন নিয়ে যাওয়ার পরে এখানে দেখবেন এক দুটা অপশন থাকবে একটা এপিকে আর একটা ওবি এপিকে সাইজের উপরে দেখেন দেখে দেখা যাচ্ছে দশ এমবি আর আপনার ওবিবি ডাটার ফাইল হচ্ছে নশো এমবি টোটাল আপনার ওয়ান জিবি তো ওয়ান জিবি ওয়ান জিবি গেমটার সাইজ এবং আপনি এই গেমটা স্মুথলি আপনি এখানে রান করতে পারবেন ডাউনলোড করার জন্য কি করতে হবে আপনি এখানে মনে করি এই দুটাই এক সিস্টেমে ডাউনলোড করতে হবে আপনি এপিকে ডাউনলোড করতে গেলে এপিকে উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট কিছু কিছুক্ষণ এখানে ওয়েট করতে হয় তো ওয়েট করতে করুন দেখেন এখানে ডাউনলোড অপশন এসে অটোমেটিক এখানে ডাউনলোড অপশনটা এসে যাবে তো আপনি এখানে যদি ডাউনলোডে ক্লিক করে দেন আপনার এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো আমি যেহেতু ইনস্টল করেছি ডাউনলোড করেছি আমি এখানে ডাউনলোড করব না আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি তো এখন দেখা দেখিয়ে দিচ্ছি আপনার কীভাবে ওবিটা ডাউনলোড করবে সেম একই প্রসেস আপনি এখানে ওবিবির উপরে যদি ক্লিক করেন ওবিবির উপরে ক্লিক করে দেবে এখানে একটু ওয়েট করতে হবে আমি কিছুক্ষণ এখানে ওয়েট করব এখানে টাইমার শো হয় পরে দেখেন এখানে এটারও ডাউনলোড অপশন এসে গেছে আপনি এখানে ওবিবির মধ্যে ওবিবিটাও আপনি ডাউনলোড করে নিতে পারেন এখন আপনি বুঝে গেলেন কীভাবে এটা ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে কী করতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করার পর আপনি সরাসরি চলে আসবেন আপনার ফাইল ম্যানেজারে তো ফাইল ম্যানেজারে আসার পর আপনি যে জায়গাতে যে ফাইলের মধ্যে এটা ডাউনলোড করে রেখেছেন সাধারণত ডাউনলোড ফাইলে আসে আপনি যদি অন্য ফাইলে ডাউনলোড করে থাকেন তাহলে অন্য ফাইলে ডুবেন আমি ডাউনলোড ফাইলে যেহেতু ডাউনলোড করেছি আমি ডাউনলোড ফাইলে ডুকবো সরি ডাউনলোড ফাইলে ডুকার পর আপনার এখানে দেখতে হবে যে ফাইলটা কই আছে রকে স্টার নাম থাকবে এটা রকস্টার তো আমি ফাইলটা জিপ ফাইল থাকবে এটা যে যে গ্র্যান্ড থিপ সরি রকস্টার না সরি গ্র্যান্ড থিপ ওটো সিটি লেখা থাকবে জিপ ফাইল তো জিপ ফাইলটা আপনার প্রথমে ভাঙতে হবে ভাঙার পর আপনি এই ফাইলটা নিয়ে যেতে হবে ওবিতে তো এটা ভাঙার জন্য আপনি প্রথম এটা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে দুটো অপশন পাবেন একটা হলো স্টেট হেয়ার আর একটা হলে স্ট্রেক্ট শুধু স্ট্রিক্ট আপনি যদি স্ট্রিক্ট হেয়ার চান তাহলে এখানেই স্ট্রিক্ট হয়ে যাবে তো আমি এটা সরাসরি স্ট্রিক্ট না করে এখান থেকে আমি এটা নিয়ে সরাসরি ওবিবিতে স্ট্রিক্ট করে দেবো তো এখানে আমি তাহলে দ্বিতীয় অপশনটা এই অপশনটাতে ক্লিক করব তো স্ট্রিক্টটা ক্লিক করলাম করার পরে আপনি যে উপরে ফাইলটা এখানে জায়গা দেখছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে আবার চলে যাবেন তারপরে এখানে এই যে অ্যান্ড্রয়েড ফাইল ভালো মতো খেয়াল করবেন এই অ্যান্ড্রয়েড ফাইলে চলে যাবেন তো অ্যান্ড্রয়েড ফাইলে যাওয়ার পরে এখানে দেখেন ওবিবি লেখা আছে তিন নম্বরে ওবিপিতে আমি ওবিপিতে ক্লিক করে ক্লিক করার পর এখানে আমি এটার মধ্যে ক্লিক করে দেবো স্ট্রেট হতে থাকবে দেখেন এখানে আমার যেহেতু একবার করা আছে তাই যে দেখেন এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে গেছে তো এখানে এক্সট্রাক্ট হওয়ার পরে আপনি কী করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এক্সট্রাক্ট হওয়ার আমি যেহেতু এক্সট্রা করেছি আমি এটা আর এক্সট্রাক্ট তো এক্সট্রাক্ট হওয়ার পরে যে আপনার এরকম দেখাবে তো আপনি আবার হয়ে গেলে আপনি আবার বেঁকে যাবেন আবার ডাউনলোড ফাইলে যাবেন তো এখানে ডাউনলোড ফাইলে আবার আমি ঢুকবো তো একটা আমি ইয়া করেছি স্কেক্ট করেছি এখন দুটা ফাইল যেহেতু আমি স্টোর করেছিলাম এখন রয়েছে কি এপিকে ফাইল তো এপিকে ফাইলটা কিভাবে কি করতে হবে আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি দেখেন দুটা ফাইলে এসে গেছে গ্রান্থি ফটো দুটা ফাইলে এক নামে ই হবে গান্ত্রি ফটো গ্যান্ত্রি ফটো তো এটা আমি এক্সট্রাক্ট করেছি এখন আর কি আছে এখানে এপিকেটা যে এটা হলো এপিকেটা তো এপিকেটা আপনি এখানে ক্লিক করে যে ইনস্টলে ক্লিক করে আপনি যে এখানে এটাকে ইনস্টল করে দিবেন যে ইনস্টলে ক্লিক করলে আপনি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তো আমার করা আছে তাও আমি আবার দিয়ে দিলাম আপনাকে দেখানোর সুবিধার্থে এখানে এখানে এটা ইনস্টল হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা যারা গেমটা খেলতে ইচ্ছুক তারা আমার ডিসক্রিপশনের লিংক থেকে অতি সহজে ডাউনলোড করে আপনি এটা খেলতে পারবেন তো আজকে এই পর্যন্তই খোদা হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে